আসসালামু আলাইকুম। প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডেন্টন সফটওয়্যারের টোটাল ইন্টারফেসটা, ড্যাশবোর্ডটা আর মেনুগুলোর পরিচিতি দিয়েছিলাম। তো এটা আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা দেখাবো যে রিসিপশনটা কীভাবে কাজ করে। এভাবে প্রত্যেকটা পার্ট পার্টে আমরা মেনু অনুযায়ী আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো রিসিপশনে যাই, এই পার্টে যে রিসিপশনে যে ভিজিটর লিস্ট, ভিজিটর লিস্টে যে আপনি যদি কোনো ভিজিটর আসে সেক্ষেত্রে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন যে আপনার কোন ভিজিটর আসলো এবং কখন আসলো, কি করলো না করলো সব কিছু। লাইক আমি ধরে নিচ্ছি যে একটা নতুন ভিজিটর অ্যাড হলো, তো আপনি এখানে ভিজিটরের নাম দিবেন মিস্টার রিজওয়ান, ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম একটা কিছু একটা, ইমেল অ্যাড্রেস, শুধু ফোন নাম্বার, ফোন নম্বরটা ম্যান্ডেটরি, বাকি কোনো কিছু ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আপনি যদি দিতে চান রিজওয়ান দিতে পারেন, তারপরে দেখালো কোন প্রফেশন কী, সে যদি সার্ভিস করে সার্ভিস, কী পারপোজে এসেছে, ডক্টর ভিজিটের জন্য ভিজিট, তার কোনো আইডি কার্ড থাকলে আপনি তাদেরকে একটা আইডি কার্ড দিয়ে দিতে পারেন। আইডি কার্ড যদি আপনাদের নাম্বার থেকে থাকে ভিজিটরদের, আমি ধরে নিলাম ডক্টর রহমানের কাছে এসছে, আজকে ডেটে আসছে, কখন আসছে আপনি ট্র্যাক করে দিলেন যে এখন এই টাইমটায় আসছে। আউট টাইম দরকার নেই, যখন আপনি সে বের হবে তখন আপনার আইট টাইম দেবেন। কীভাবে দেবেন, ভিজিটর লিস্টে চলে যান, যে 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 রিজওয়ান আসছে, ধরো আমি ধরে নিচ্ছি যে সে আবার আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পর বের হয়েছে। সো এখন আপনার ধারা আমি ধরে নিলাম এই টাইমটা বের হয়েছে, সো এই টাইমটা সিলেক্ট করে দেবেন, আপডেট করে দেবেন, চলে গেল যে আপনার সে কখন আসছে এবং কখন গেছে। সেই যে রিজওয়ানে গেলে আপনি ডিটেলস দেখতে পারবেন যে কখন গেছে, ভি ডিটেলসে গেলেও আপনি দেখতে পারবেন যে ডিটেলসটা কী, যে সে কখন আসছে, কখন গেছে, তার সব কিছু আপনি এখানে থেকে দেখতে পারবেন। তারপরে পোস্টাল রিসিভে যে আপনি দেখতে পারবেন যে কোন কারা আপনার কোনো চিঠি দিয়েছে কি না, সেখানে সেক্ষেত্রে ট্র্যাক করতে পারবেন যে আপনাকে কারা চিঠি দিয়েছে, কিংবা কে চিঠি দেয় নাই, সরি কারা চিঠি দিয়েছে তার ডিটেলস ট্র্যাকিং করতে পারবেন, কিসের জন্য চিঠি দিয়েছে, কোন ডেটে দিয়েছে সেটা করতে পারবেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি ধরে নিচ্ছি যে মিস্টার কাউসারের কাছ থেকে চিঠি রিসিভ করা হয়েছে কি, ডক্টর রহমান পোস্টাল ফর একটা চিঠি আসছে, সাবমিট করে দেন, চলে যাবে। ডিসপ্যাচটাও ঠিক সেরকম, এভাবে আপনি এখান থেকে ডিসপ্যাচ করে কার দ্বারা ইস্যু হয়েছে, সাপোজ ডক্টর রহমান চিঠিটা পাঠাতে চাচ্ছে, কার কাছে পাঠাবে, মিস্টার কবিরের কাছে, নাম যা ইচ্ছে তাই লিখে দেবেন। কোনো অ্যাড্রেস থেকে থাকলে আমি ধরে নিচ্ছি ধানমন্ডি অ্যাড্রেস, জাস্ট আপনি সেন্ড করে দিলে তখন চলে যাবে। সো ডিসপ্যাচে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোনো নোট টোট থাকলে সেগুলো এখানে চলে আসবে। তো এই হচ্ছে আপনার রিসিপশনের কাজ, রিসিপশন থেকে এটা করতে পারবে। তো রিসিপশন আর অ্যাপয়েন্টমেন্টও রিসিপশন নিতে পারবে, দুইটা দুইজনে ইউজ করতে পারবে। সো রিসিপশন থেকে দেখালে অ্যাপয়েন্টমেন্টও দিতে পারবে। বাট রিসিপশনিস্ট বলতে আমরা এখানে কী বোঝাইছি সেটা আপনাকে একটু বোঝাই দিলাম। তো এবার আমরা চলে যাবো ইনশাআল্লাহ নেক্সট পার্টে, বিলিং। তো রিসিপশনের জন্য এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।